এবার 15ই আগস্টের দিন রাজ্য তো বটেই, সম্ভবত সারা দেশের মধ্যে নজির গড়তে চলেছে রায়গঞ্জ পৌরসভা। সবকিছু ঠিকঠাক থাকলে 15 আগস্টের দিন রায়গঞ্জের আকাশে দেখা যাবে 105 ফুট উঁচুতে উঠতে ভারতের জাতীয় পতাকা। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বর্তমানে রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই কাজ চলেছে দ্রুত গতিতে। যে কাজের সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, উপপৌরপতি অরিন্দম সরকার সহ রায়গঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়াররা। জানা যায় চলতি বছরের শুরু থেকেই রায়গঞ্জের ঘড়ি মোড়ে রাস্তার মাঝে 105 ফুট উঁচু স্তম্ভ বসানোর কাজ শুরু করেছিল পৌরসভা। জানা যায় যে পতাকা এখানে লাগানো হচ্ছে তা বছরের সবসময় উড়বে। আরও জানা যায় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ 30 ফুট ও 20 ফুট। পতাকা স্তম্ভকে কেন্দ্র করে দুটি আলোক স্তম্ভ বসানো হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, সভার উদ্যোগে এবং ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জের 0 কিলোমিটার আমাদের এই এখানে আমরা গ্যালভানাইজ 105 ফিট একটা পোলের উপর জাতীয় পতাকাকে উত্তোলিত করতে চলেছি। সেই পরিকল্পনায় আমরা আজকে এখানে এসেছি কাজকর্ম দেখতে এবং আমাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে আমাদের ঠিকাদার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যে কাজটাকে কত সুন্দরভাবে উপস্থাপিত করা। 15ই আগস্টে আপনারা এটাকে, 15ই আগস্টে জাতীয় পতাকা উত্তোলিত হবে। কত ফিটের থাকবে? এটা 105 ফিট আর পতাকা 20x30 আমরা কিছু কাজের কথা আমরা এখনই কিছু কাজের কথা যুক্ত করলাম যে যাতে আরেকটু সুন্দর করা যায়। এখানে যে টাইলস লাগানো হয়েছে এটা আমাদের পছন্দ হয়নি, সেটা আমরা বলছি যে মার্বেল লাগা। তো সেরকম 9.5 লাখ টাকা আপাতত খরচ দেখা যাচ্ছে। রায়গঞ্জের আকাশে সবচেয়ে উঁচুতে যে জাতীয় পতাকা এবার উড়বে রায়গঞ্জ পৌরসভা, তা শুধু রায়গঞ্জ নয়, সারা দেশের কাছে এক নজির গড়তে চলেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।